মর্নিং, আমি আজ তোমাদের গ্রামার পড়াই একটু। ক্রিয়ার কাল, কোনো কিছু করা মানেই তো ক্রিয়া, আর কাল হচ্ছে সময়। তাহলে এই ক্রিয়ার কাল, কোনো ক্রিয়া ঘটবার সময়কে বলে ক্রিয়ার কাল। তাহলে এখানে আমরা দেখছি কি, যে যে সময়ে কোনো ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাকেই বলছে ক্রিয়ার কাল, যে কাজটা করছি যে সময়ে। তো এই ক্রিয়ার কাল সাধারণত তিন প্রকার, বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ তোমরা খুব ভালো মতো জানো, তোমরা প্রত্যেকে ক্লাস ফাইভে পড়ো, প্রত্যেকে ইংরাজি খুব ভালো বলতে পারো, তোমাদের টেন্স পড়ানো হয়ে গেছে, যে টেন্স পড়েছো সেইটাই হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই তিনটি কাল। এবং বর্তমান কাল কাকে বলে, যে ক্রিয়া এখন ঘটছে, এখন যে কাজটা করছে, আমি খাই, আমি স্কুলে যাই, এই যে এখনই ঘটছে, এখন করছো যেটা, যে ক্রিয়া এখন ঘটছে সেটাই হচ্ছে, সেইটা বোঝাতে গেলে ক্রিয়ার বর্তমান কাল বোঝায়। যে ক্রিয়া এখন ঘটছে সেটা বোঝাতে গেলেই ক্রিয়ার বর্তমান কাল বোঝায়। আমি ভাত খাই, আমি এখন খাচ্ছি, আমি খেলছি, এখন খেলছি, এই হলো বর্তমান কাল। আর হচ্ছে যে ক্রিয়ার যে রূপের যে কাজটি আগে ঘটে গেছে, ক্রিয়াপদের যে রূপের দ্বারা কাজটি আগে ঘটে গেছে তাকে বলে অতীতকাল। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আগেই বললাম তিনটে কাল। যে ক্রিয়াপদের যে রূপের দ্বারা যে কাজটি আগে ঘটে গেছে তাকে বলে অতীতকাল। আমি স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম, আগে ঘটে গেছে সেটা, সেটাকেই বলে ক্রিয়ার অতীতকাল। আর হচ্ছে ভবিষ্যৎকাল, ক্রিয়ার যে কাজটি পরে হবে, ক্রিয়ার যে রূপের দ্বারা কাজটি পরে হবে বোঝায়, তাকে বলে ক্রিয়ার ভবিষ্যৎকাল। আমি আগামীকাল স্কুলে যাব, স্কুল খুললে আমরা স্কুলে যাব, তাহলে যেটা পরে ঘটবে, যেটা পরে ভবিষ্যতে ঘটবে, কোনো এক সময়ে ঘটবে বোঝায়, তাকে বলে ক্রিয়ার ভবিষ্যৎকাল। এই হচ্ছে কিছু নেই এতে, ক্রিয়ার তিনটি কাল। এই কাল হচ্ছে সময়, এই কোন সময়ে কখন কি ঘটছে, আমি যাচ্ছি, আমি গিয়েছিলাম, আমি যাব, এই হচ্ছে ক্রিয়ার কাল। এটা এই তিনটি কালের কথাই তোমাদের এখানে বলা হয়েছে, আর তোমাদের কিচ্ছু নেই। তোমরা যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে তোমরা জানো যে এই বই দেখে দেখে সমস্ত যে কটা কোশ্চেন আছে, কিছুই নেই, ক্রিয়ার কাল কয়টি, ওই তিনটি, কোন কাল কাকে বলে, একটি করে উদাহরণ, এখানে ঠিক ওই কটা প্রশ্নই দেওয়া আছে, চারটে না পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, একদম ছোট ছোট বইয়ে, ওইগুলো দেখে দেখে তোমরা ভাষা দর্পণ খাতা, প্রত্যেকে ভাষা দর্পণ খাতা বানাবে এবং সেই ভাষা দর্পণ খাতায় এই প্রশ্ন কটা লিখবে, প্রশ্ন এবং উত্তর লিখবে। এতেই তোমাদের হয়ে গেল এই ক্রিয়ার কাল। তো প্রত্যেকে পড়েছো ক্রিয়ার কাল, কিচ্ছু নেই এতে, এতেই পড়বে, আর কিছু উদাহরণ দেয়া আছে, ওইগুলো একটু খেয়াল করবে বসে বসে, এইগুলো এই আসবে পরীক্ষায়। এই হয়ে গেল তোমাদের ক্রিয়ার কাল, তোমরা পড়ো আর কোশ্চেন আনসার লিখে নাও।